নুসরাত আজকে আবার চলে এসেছি 45 মিনিট রিভিউ অন সার্জারি আজকে 12তম ক্লাস নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যানক্রিয়াস স্প্লিন এবং ভাস্কুলার সার্জারি এবং কার্ডিও এবং নিউরো সার্জারি থেকেও কিছু ইম্পর্টেন্ট টপিক আজকে বলে দিব আজকের যে টপিকসগুলো তো এই টপিকসগুলোর মধ্যে এখান থেকে আমাদের যেহেতু প্যানক্রিয়াস এখান থেকে আমরা জানি যে প্যানক্রিয়াটিক নিওপ্লাজম থেকে আমাদের একটা লং কেস থাকে এটা আমরা অলরেডি হচ্ছে জন্ডিস যখন পড়েছি তখন মানে পড়ে আসছি হেড অফ প্যানক্রিয়াস কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস তো মোটামুটি এখান থেকে মানে প্যানক্রিয়াসের ক্ষেত্রে লং কেসের জন্য হচ্ছে একটা প্যানক্রিয়াটিক কার্সিনোমা আর রিটেনের জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস তো এই দুইটা টপিক হচ্ছে প্যানক্রিয়াস থেকে খুবই ইম্পর্টেন্ট আর এরপরে যেটা আছে হচ্ছে স্প্লিন স্প্লিন জিনিসটা হচ্ছে রিটেনের কোয়েশ্চেন স্প্লেনিক যে রাপচার এটা হচ্ছে খুবই ভালো মতো পড়তে হবে এটা হলো রিটেনের কোয়েশ্চেন স্প্লেনিক রাপচার আর তারপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে যে ভাস্কুলার সার্জারি ভাস্কুলার সার্জারির প্রত্যেকটা টপিক আমাদের হচ্ছে কার্ড কোয়েশ্চেন মানে এমন কোনো টপিক নাই যেখান থেকে হচ্ছে ভাস্কুলার সার্জারির টপিক থেকে আমাদের কার্ড কোয়েশ্চেন হয় না তাহলে আমরা ভাস্কুলার সার্জারি থেকে হচ্ছে কার্ড কোয়েশ্চেন মানে ভাইবা কোয়েশ্চেন সেইটার প্রিপারেশন নেব আর লাস্টলি হচ্ছে কার্ডিও নিউরো সার্জারি এবং কার্ডিওথোরাসিক সার্জারি কিছু টপিক আছে যেগুলো হচ্ছে আমাদের শর্ট নোট হিসেবে আসে তাহলে আজকে মোটামুটি আমরা চার ভাগে ভাগ করে পড়াটা শুরু করব ঠিক আছে তো প্রথমে চলে আসি হচ্ছে প্যানক্রিয়াস তো প্যানক্রিয়াসের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা আমাদেরকে হচ্ছে জানতে হবে একটু এমসিকিউ এর জন্য সেটা হচ্ছে যে প্যানক্রিয়াটিক যে ফাংশন প্যানক্রিয়াসের ফাংশনের জন্য সিরাম অ্যামাইলেজ লাইপেস তো এইটার হচ্ছে যে আমাদের নর্মাল লেভেলটা সেই লেভেলটা হচ্ছে অনেক সময় দিয়ে দেয় বা লং কেসের ক্ষেত্রে জিজ্ঞাসা করে ঠিক আছে তারপরে হচ্ছে সিরাম অ্যামাইলেজ প্যানক্রিয়াটিক ডিজিজ ছাড়া আর কী কী ডিজিজে হচ্ছে এটার হচ্ছে রেইজড লেভেল পাওয়া যায় সেই জিনিসটা হচ্ছে কার্ড কোয়েশনে জিজ্ঞাসা করে যেমন হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল কোনো হেমোরোজের ক্ষেত্রে তারপরে হচ্ছে যে যদি কোনো আমাদের ইন্টারনাল অর্গান যদি টুইস্টিং হয় ঠিক আছে সেই ক্ষেত্রে এটা বেড়ে যেতে পারে তারপরে হচ্ছে আপার জিআই ট্র্যাক্ট হচ্ছে পারফোরেশনের ক্ষেত্রে বেড়ে যেতে পারে এরকম আরও অনেক কিছু কজ আছে যার কারণে হচ্ছে যে প্যানক্রিয়াটিক ডিজিজ ছাড়াও সিরাম অ্যামাইলেজের লেভেলটা আমাদের ব্লাডে বেড়ে যেতে পারে তো এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে আচ্ছা এরপরে হচ্ছে যে কিছু প্যানক্রিয়াটিক ডিজিজ আছে সেই জিনিসগুলো কনজেনিটাল ডিজিজ আছে দুইটা জানতে হবে বেশি কিছু না সেটা হচ্ছে যে প্যানক্রিয়াটিক ডিজিজম জিনিসটা কী এটা অনেক সময় জিজ্ঞাসা করেন এবং হচ্ছে অ্যানুলার প্যানক্রিয়াসটা কী অর্থাৎ অ্যানুলার প্যানক্রিয়াসটা হলো যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামকে কী করে প্যানক্রিয়াটিক টিস্যুটা একদম এরকম রিং আকারে এটাকে হচ্ছে সারাউন্ড করে রাখে এটাকেই বলা হচ্ছে হচ্ছে অ্যানুলার প্যানক্রিয়াস তাহলে এই দুইটা জিনিস শুধুমাত্র আমরা জানবো প্যানক্রিয়াটিক ডিভিজন এবং অ্যানুলার প্যানক্রিয়াস আচ্ছা নেক্সট হচ্ছে যে প্যানক্রিয়াটাইটিসের টাইপটা জিজ্ঞাসা করে যে অ্যাকিউট এবং ক্রনিক অ্যাকিউটের মধ্যে আবার যে দুইটা ভাগ আছে সেই দুইটা ভাগ কোন দুইটা বলতে হবে জিজ্ঞাসা করলে পরীক্ষার হলে সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ইডিমেটাস আর এটা হচ্ছে নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস তো এই দুইটার নাম জিজ্ঞাসা করে যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের মধ্যে কোন দুইটা ভাগ আছে গেল এরপরে হচ্ছে আমাদের প্যানক্রিয়াটিক টিউমারটা খুবই ইম্পর্টেন্ট এখানে কিছু সলিড টিউমার আছে সিস্টিক টিউমার আছে এবং হচ্ছে কিছু ইন্ট্রাডাক্টাল টিউমার আছে সিস্টিক টিউমারটা ইম্পর্টেন্ট কেন একটু পরে আমরা যখন পড়বো প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট তখন হচ্ছে যে সিস্টিক টিউমারগুলো এটা হচ্ছে ডিফারেনশিয়ালস হিসেবে আসবে এবং এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা রিটেন কোয়েশ্চেন এবং ভাইবা কোয়েশ্চেন আছে যে কীভাবে হচ্ছে প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট এবং সিস্টিক নিওপ্লাসিয়া ডিফারেনশিয়েট করা যায় ঠিক আছে তাহলে এইটা আমরা হলো রিটেনের জন্য পড়বো নেক্সট চলে আসো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস তো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের সংজ্ঞাটা জিজ্ঞাসা করে এখানে শুধুমাত্র অ্যাকিউট ইনফ্লামেশন অফ প্যানক্রিয়াটিক টিস্যু বললে চলবে না এখানে আরেকটা কথা অ্যাড করতে হবে সেটা হচ্ছে যে ব্লাড অথবা ইউরিনে আমাদের প্যানক্রিয়াটিক যে এনজাইম সেটা হচ্ছে লেভেলটা হচ্ছে রেইজড থাকবে তো এই জিনিসটা অবশ্যই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের যখন ডেফিনেশন জিজ্ঞাসা করবে আমাদেরকে এটা ইনক্লুড করে বলতে হবে আচ্ছা এরপরে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কজ তো কজের ক্ষেত্রে আমরা কিভাবে বলবো যখন আমরা জানি যে মানে এক নম্বর কজ হচ্ছে গলস্টোন ডিজিজ সেটা হচ্ছে অ্যাবাউট 50-80% কেসের ক্ষেত্রে হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস গলস্টোনের জন্য হয়ে থাকে আচ্ছা তো যখন আমাদের এটা ভাইবাতে জিজ্ঞাসা করবো আমরা গলস্টোন দিয়ে শুরু করবো এবং সেকেন্ড মোস্ট কমন কজ হচ্ছে অ্যালকোহলিজম এটা হচ্ছে অ্যাবাউট 20-25% কেসের ক্ষেত্রে হতে পারে তারপরে তিন নম্বরে বলবো হচ্ছে পোস্ট ইআরসিপি তারপরে হচ্ছে প্যানক্রিয়াটিক ট্রমাটিক কোনো কারণে হতে পারে তো এইভাবে আমরা যখন ভাইবাতে জিজ্ঞাসা করে তখন এভাবে বলবো কিন্তু যখন রিটেনে কোয়েশ্চেনটা আসবে যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কজ কী কী তখন আমরা একটু সুন্দর করে এইভাবে সাজায় লিখব যে কিছু নন ট্রমাটিক কজ আছে ট্রমাটিক এবং হচ্ছে ইডিওপ্যাথিক
তো আমরা একটু বই খুললে দেখতে পাবো যে ইডিওপ্যাথিক কজ হচ্ছে 20%, আর নন ট্রমাটিক কজের মধ্যে আমরা কিভাবে লিখবো যে গলস্টোন ডিজিজ, ঠিক আছে, অ্যালকোহলিজম, হাইপার ক্যালসিমিয়া, হাইপার প্যারাথাইরয়েডিজম, আরও কী কী আছে সব, অটোইমিউন প্যানক্রিয়েটাইটিস, ঠিক আছে, হেরিডিটারি প্যানক্রিয়েটাইটিস, এইগুলো হচ্ছে আমাদের নন ট্রমাটিক কজ। আর ট্রমাটিক কজের মধ্যে আমরা তিনটা ভাগে ভাগ করে লিখে ফেলবো, একটা হচ্ছে পোস্ট ইয়ারসিপি ট্রমা এবং আয়াট্রোজেনিক। আয়াট্রোজেনিকের মধ্যে তখন জিজ্ঞাসা করে যে কী কী কজ হতে পারে, এটি একটু আমরা রিটেনের জন্য মানে সুন্দর করে গুছিয়ে লিখবো সেই জন্য বলতেছি। তো আয়াট্রোজেনিক কজের ক্ষেত্রে হচ্ছে ওই যে বিলরোধ টু গ্যাস্ট্রেকটমি করার সময় ইঞ্জুরি হতে পারে, তারপরে হচ্ছে স্প্লেনিকটমি করার সময় ইঞ্জুরি হতে পারে, ঠিক আছে। তাহলে তিনটা হেডলাইন দিয়ে সুন্দর করে লিখবো যে ট্রমাটিক, নন ট্রমাটিক আর হচ্ছে ইডিওপ্যাথিক। এটা হচ্ছে আমাদের রিটেনের কোয়েশ্চেন যদি আসে আমরা এভাবে লিখবো। আচ্ছা, এরপরে হলো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের একটা পেশেন্ট কি সিনারিও আসবে, এটা আমরা সবাই খুব ভালো করে জানি যে একটা সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন থাকবে, ইন্টেন্স পেইন থাকবে, পেইনটা ধীরে ধীরে অনেক বেশি হবে এবং পেইনটা হচ্ছে ব্যাকে রেডিয়েট করবে। 50-60% কেসে এটা হচ্ছে যে ব্যাকে রেডিয়েট করে। তাহলে যখন এরকম একটা সিনারিও আসবে আমরা খুব সহজে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসটা ডায়াগনোসিস করে ফেলবো। তারপরে এই ধরনের পেশেন্টকে কি এটা ছাড়াও আর কী কী থাকতে পারে, তাদের নশিয়া, ভমিটিং, হিকআপ এগুলো থাকতে পারে। তারপরে সেই পেশেন্ট আসলে কীভাবে লিখবো, ক্লিনিক্যাল ফিচার তো লিখে ফেললাম, এরপর হচ্ছে আমরা চলে যাবো কি কি এক্সামিনেশন করে কি কি পাবো। এখানে খুবই ইম্পর্টেন্ট দুইটা সাইন আছে, হ্যাঁ, এই দুইটা সাইন আমাদেরকে জিজ্ঞাসা করে যে কোনটা কোথায় পাওয়া যায়। আচ্ছা, এছাড়া কি কি থাকতে পারে, একটা হাইপোটেনশনের ফিচার, পেশেন্টটা হচ্ছে টক্সিসিটি থাকবে, আরেকটা কি থাকবে, ওই যে আমরা পড়ছি না মোহাম্মেডিয়ান পজিশনে থাকবে, অর্থাৎ হচ্ছে পেশেন্টটা কিভাবে থাকবে লিনিং ফরওয়ার্ড, তাহলে এগুলো আমরা হচ্ছে এক্সামিনেশন করে দেখবো। তারপরে দুইটা সাইন যেটা বললাম সেটা হচ্ছে গ্রেটারনার সাইন, আরেকটা হচ্ছে কালেন সাইন। তো এখানে হচ্ছে মনে রাখবা যে আম্বিলিকাস, এখানে একটু উল্টাপাল্টা হয়ে যায়, তো আম্বিলিকাসে দেখো লাস্টে কি আছে, সিইউএস, তো সিইউ আছে না, তাহলে হচ্ছে আম্বিলিকাসের চারদিকে যখন ওরকম ব্লুইশ মানে ব্লুইশ ডিসকালারেশন পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে কালেন সাইন, আর যেটা হচ্ছে আমরা ফ্ল্যাঙ্কে পাবো সেটা বলবো হচ্ছে গ্রেটারনার সাইন। তাহলে আশা করি আর হচ্ছে আমাদের মনে রাখতে অসুবিধা হবে না। এছাড়া আর কি পেতে পারি, পেরিটোনাইটিস ডেভেলপ করতে পারে, তখন হচ্ছে অ্যাবডোমিন এক্সামিনেশন করে আমরা একটা পেরিটোনাইটিসের পেশেন্টের যে যে ফিচার থাকে সেগুলো পাবো, অ্যাবডোমিনাল গার্ডিং পাবো, তারপর হচ্ছে অ্যাবসেন্ট বাউল সাউন্ড পাবো, ঠিক আছে, অনেক সময় হচ্ছে অ্যাসাইটিস ডেভেলপ করে, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আমরা সুন্দর করে লিখে ফেলবো। তারপরে চলে আসবো ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন আমরা কি করি, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমাদের যখন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের একটা পেশেন্ট ডে ওয়ানে আসে, ঠিক আছে, তখন আমরা করি হচ্ছে সাধারণত আল্ট্রাসোনোগ্রাম এবং হচ্ছে সিরাম অ্যামাইলেস। সিটি স্ক্যান করলে সাথে সাথে ফাইন্ডিংসটা পাওয়া যায় না, এখানে একটু আমাদেরকে জানতে হবে। ইউজুয়ালি সিটি স্ক্যান করলে হচ্ছে 72 আওয়ার্সের পরে সিটি স্ক্যান করলে এখানে আমাদের যে সিটি স্ক্যানের ফাইন্ডিংস সেগুলো পাওয়া যায়, ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা একটু জানবো। তাহলে রুটিন এক্সামিনেশনগুলো করবো, ব্লাডের, তারপরে সিরাম অ্যামাইলেস, লাইপেজ, ইউরিনারি অ্যামাইলেস, ঠিক আছে, লিভার ফাংশন টেস্ট, ব্লাড, ইউরিয়া, সিরাম, ক্যালসিয়াম, ঠিক আছে, যা যা ইনভেস্টিগেশন আছে সবগুলো করে ফেলবো। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট একটা কার্ড কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে এক্সরে করলে আমরা হচ্ছে কি ফাইন্ডিংস পাবো। তো ওখানে 4-5টা ফাইন্ডিংস পাওয়া যায় এবং প্রত্যেকটা কেন পাওয়া যায় এই জিনিসটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। যেমন পাওয়া যায় কি, একটা হচ্ছে সেন্টিনেল লুপ পাওয়া যায়, ঠিক আছে, তারপরে হচ্ছে কোলন কাট অফ সাইন, তারপর রেনাল হ্যালো সাইন পাওয়া যায়, ঠিক আছে, তারপর হচ্ছে এয়ার ফ্লুইড লেভেল পাওয়া যায় ডিউরিনামে। এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসের কজ জিজ্ঞাসা করেন, হ্যাঁ, যে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে। তো আমরা এটা হচ্ছে একটু বেলি লাফ খুলে দেখে ফেলবো, হ্যাঁ, ওখানে খুব সুন্দর করে প্রত্যেকটার মানে কারণ দেওয়া আছে, ওই জিনিসটা আমরা একটু জানবো। আরেকটা কি, ওই যে সিটি স্ক্যান কখন করবো আমরা, ইউজুয়ালি 72 আওয়ার্সের পরে, এবং এটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। তাহলে এই জিনিসটা আমরা জানবো যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা। ট্রিটমেন্টে চলে আসি, যেহেতু পেশেন্টের একটা শকের ফিচার থাকতে পারে, তাহলে প্রথমেই আমাদেরকে করতে হবে হচ্ছে তাকে রিসাসিটেশন। এবং এখানে একটা কথা আমাদেরকে অবশ্যই বলতে হবে যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টকে মাস্ট হচ্ছে এইচডিউতে ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে আইসিইউ লাগতে পারে, ঠিক আছে। তাহলে এইচডিইউ কথাটা আমাদের একদম প্রথমেই বলে নিতে হবে যে অ্যাডমিট দ্য পেশেন্ট টু এইচডিইউ, ঠিক আছে, এটা দিয়ে আমাদেরকে শুরু করতে হবে বলার সময়ও এবং হচ্ছে রিটেনের কোয়েশ্চেন যখন আসবে তখনও। তারপরে কি করব, আদার্স যা কিছু আছে তাকে অ্যানালজেসিয়া দিব, তারপর নেজোগ্যাস্ট্রিক সাকশন দিব, তাকে একটা স্ট্রং অ্যান্টিবায়োটিক দিতে হবে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে, তারপরে তার হচ্ছে ভাইটালসগুলো রেগুলার মনিটরিং করতে হবে, ঠিক আছে, মানে খুবই খারাপ হয়ে যায় পেশেন্ট, সেই জন্য একদম রেগুলার ভাইটালস মনিটরিং করতে হবে। তারপরে আমরা আর কী কী করতে পারি, এখন যদি পেশেন্টটা হচ্ছে 72 আওয়ার্সের মধ্যে আসে এবং আমরা সাসপেক্ট করি যে গলস্টোনের কারণে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ইআরসিপি গাইডেড স্টোন রিমুভাল করি। এবং পেশেন্টের অবস্থা যদি দেখি যে খারাপ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে
একটা আর্জেন্ট সার্জারি লাগতে পারে, এটাই হচ্ছে আমাদের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস সে ট্রিটমেন্ট। আচ্ছা, এখান থেকে আরেকটা মানে আমাদের টিচারের খুবই প্রিয় কোশ্চেন ছিল, আমাদের ক্লাসে যখন লেকচার নিতেন স্যার বারবার জিজ্ঞাসা করতেন যে ওই যে মাইল্ড অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, মডারেটলি সিভিয়ার এবং সিভিয়ারলি সিভিয়ার, তো এই তিনটা কখন বলতেছি? মাইল্ড যেটা সেটা হবে হচ্ছে কোনো অর্গান ফেলিওর থাকবে না এবং কোনো সিস্টেমিক ফিচার থাকবে না। মডারেটলি সিভিয়ার কখন বলবো? যখন হচ্ছে অর্গান ফেলিওর থাকবে কিন্তু সেটা 48 আওয়ারের মধ্যে আবার সেটা কি হবে রিজলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অর্গান ফেলিওর থাকবে কিন্তু 48 আওয়ার্সের মধ্যে সেই ফেলিওরটা আবার হচ্ছে রিজলভ হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে মডারেটলি সিভিয়ার। কিন্তু যেইটা হচ্ছে সিভিয়ারলি সিভিয়ার হবে সেক্ষেত্রে হচ্ছে অর্গান ফেলিওর থাকবে, সিস্টেমিক ফিচার থাকবে এবং ওটা হচ্ছে ইরিভার্সিবল অর্গান ফেলিওর থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে সিভিয়ারলি সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। তাহলে এই তিনটা ভাগও আমাদেরকে একটু জানতে হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা জানতে হবে মানে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন। কমপ্লিকেশনের মধ্যে আমরা সবাই অনেকবার পড়ে আসছি না যে কিছু লোকাল কমপ্লিকেশন হবে, কিছু সিস্টেমিক, তো এখানে একটু জিনিসটা যেটা মনে রাখতে হবে সেটা লোকাল কমপ্লিকেশন যেটা সেটা কিন্তু ইউজুয়ালি প্রথম সপ্তাহের পরে হয়। ঠিক আছে, আর যেটা সিস্টেমিক কমপ্লিকেশন সেটা হচ্ছে যে উইদিন 7 ডেজের মধ্যে হয়। তো কি কি হয়? আচ্ছা, সিস্টেমিক হচ্ছে আগে বলে ফেলি, সেটা হচ্ছে যেহেতু এটা আগে হয়, সিস্টেমিকের মধ্যে হচ্ছে সব ধরনের অর্গান ইনভলভমেন্ট হয়, অর্থাৎ হচ্ছে কার্ডিওভাস্কুলারের ক্ষেত্রে শক, অ্যারিথমিয়া হতে পারে, তারপর ডিআইসি ডেভেলপ করতে পারে, তারপর হচ্ছে পালমোনারি কি হতে পারে, এআরডিএস হতে পারে, ঠিক আছে, রেনাল ফেলিওর হতে পারে, তারপরে মেটাবলিক কি হতে পারে, ওই যে স্যাপোনিফিকেশন হয় সেই জন্য কি হয় ক্যালসিয়াম লেভেলটা কমে যায়, হাইপোক্যালসিমিয়া, হাইপার গ্লাইসেমিয়া, হাইপার লিপিডেমিয়া হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে আইলিয়াস হতে পারে, প্যারালিটিক আইলিয়াস হতে পারে, তারপরে কিছু নিউরোলজিক্যাল কমপ্লিকেশন হতে পারে, এগুলো হচ্ছে আমাদের সিস্টেমিক কমপ্লিকেশন। আর লোকাল কমপ্লিকেশন হচ্ছে যেগুলো 7 দিন পরে হবে, এবং প্রত্যেকটা লোকাল কমপ্লিকেশনের ট্রিটমেন্ট এবং কেন হচ্ছে এটা কিন্তু অবশ্যই জানতে হবে, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে, কমপ্লিকেশনের ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে হচ্ছে কি হতে পারে, অ্যাকিউট ফ্লুইড কালেকশন হতে পারে, এটা সাধারণত অটো রিগ্রেস করে ফেলে, যদি না করে এখান থেকে পরবর্তীতে কি হতে পারে প্যানক্রিয়াটিক সিরোসিসটা ডেভেলপ করতে পারে। এছাড়া আর কি কি হতে পারে, স্টেরাইল প্যানক্রিয়াটিক নেক্রোসিস, তারপরে হচ্ছে ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস। তো যখন হচ্ছে স্টেরাইল এবং ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস হবে, এটার আবার ট্রিটমেন্টও জিজ্ঞাসা করবে যে কিভাবে এটা তুমি কনফার্ম হবে। আমরা ইউজুয়ালি এটা কনফার্ম করি কিভাবে, যেহেতু নেক্রোসিস তাহলে আমরা কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি স্ক্যান দিয়ে এটা হচ্ছে আমরা কনফার্ম করি। ওখানে আমরা কি দেখবো যে ওই এরিয়াটাতে সার্কুলেশন নাই, এভাবে আমরা একটা ডায়াগনোসিস করলাম। তারপরে আমরা কিভাবে ট্রিটমেন্ট করবো, ইউজুয়ালি আমরা প্রথমে ড্রেনেজ করি। তো এখানে আবার জিজ্ছাসা করে যে কি কি টাইপের ড্রেনেজ আছে, 4 ধরনের ড্রেনেজ আছে। একটা হচ্ছে ক্লোজড কন্টিনিউয়াস ল্যাভেজ, যেটাকে বলা হচ্ছে ভেগার্স প্রসিডিউর, প্রত্যেকটা নাম কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে ক্লোজড ড্রেনেজ, ওপেন প্যাকিং, আরেকটা আছে ক্লোজার অ্যান্ড রিল্যাপারোটমি। তো এই 4টা জিনিস করেও যদি দেখি যে পেশেন্টের ইম্প্রুভমেন্ট হচ্ছে না, তখন আমাদেরকে করতে হবে হচ্ছে নেক্রোসেকটমি। ঠিক আছে, তাহলে সুন্দর করে লেসার স্যাকে ঢুকে তারপরে আমাদের ওখানে কি করতে হয়, ডেব্রাইটমেন্ট করতে হয় এবং ইরিগেশন, তার পরবর্তীতে আমাদেরকে আবার কন্টিনিউয়াস ল্যাভেজ দিয়ে চলে আসতে হয়। এটা হচ্ছে আমাদের স্টেরাইল এবং ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিসের ট্রিটমেন্ট। আচ্ছা, এরপরে আসবে কি হতে পারে, প্যানক্রিয়াটিক অ্যাবসেস হতে পারে। এখানে আবার প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা জিজ্ঞাসা করে, যেমন ধরো যে স্টেরাইল প্যানক্রিয়াটিক নেক্রোসিস এটা কিভাবে তুমি পাবা, মানে ফাইন্ডিংসটা কেমন হবে, এটা হচ্ছে যে ডিফিউজ একটা ফোকাল এরিয়া, ডিফিউজ অর ফোকাল এরিয়া অফ নন ভায়াবল প্যারেনকাইমা। ঠিক আছে, প্রত্যেকটা সংজ্ঞা কিন্তু সুন্দর করে বেলি লেভেল লেখা আছে, আমি শুধু বলে যাই যে এইগুলো সংজ্ঞাগুলো একটু পড়তে হবে। ঠিক আছে, তারপরে প্যানক্রিয়াটিক অ্যাবসেস, এটা হচ্ছে একটা ইন্ট্রা অ্যাবডোমিনাল সার্কামস্ক্রাইবড, খুব সুন্দর একটা মার্জিন বরাবর একটা অ্যাবসেসের মতো থাকবে। ঠিক আছে, প্যানক্রিয়াটিক অ্যাবসেস, সিউডোসিস্ট, হ্যাঁ, তারপরে কি হতে পারে, প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস। তো প্যানক্রিয়াটিক অ্যাসাইটিসের ক্ষেত্রে আবার ট্রিটমেন্টটা জিজ্ঞাসা করে যে প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস হলে আমরা কি করি, ইউজুয়ালি ন্যাজো জেজুনাল টিউব দিয়ে দিই। কারণ কি, দেখো যখন খাবারটা বাইপাস করে চলে যাবে সরাসরি জেজুনামে, তখন খাবার গেলেই তো প্যানক্রিয়াটিক যে এনজাইমসগুলো সেগুলো হচ্ছে সিক্রেট হয়, তাই না? তাহলে যদি আমি খাবারটাকে বাইপাস করে দিই, তাহলে প্যানক্রিয়াটিক যে এনজাইমসগুলো সেগুলো সিক্রেট হবে না। তাহলে কি করতে হয়, যে প্যানক্রিয়াটিক সিক্রেশনটাকে কমানোর জন্য ন্যাজো জেজুনাল টিউব দেওয়া হয়। এছাড়া কি দেওয়া হয়, অক্ট্রিটয়েড একটা ঔষধ আছে সেটা দেওয়া হয়, এটা হচ্ছে কি করে প্যানক্রিয়াটিক সিক্রেশনগুলোকে কমায় দেয়। আচ্ছা, গেল। তারপরে কি হতে পারে, এখান থেকে হচ্ছে প্লুরাল ইফিউশন হতে পারে, রিয়াক্টিভ প্লুরাল ইফিউশন হতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে পোর্টাল বা স্প্লেনিক ভেইন থ্রম্বোসিস হতে পারে, সিউডো অ্যানোরিজম ফর্মেশন করতে পারে, সেক্ষেত্রে আমাদের সিটি এনজিওগ্রাম লাগতে পারে। তাহলে এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে জানতে হবে। আচ্ছা, তাহলে কমপ্লিকেশনের জিনিসটা আমাদের চলে গেল।
নেক্সট আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে প্যানক্রিয়াটিক সিরোসিস্ট, এটা হচ্ছে কিরকম ভাবে সিনারিও থাকবে এখানে রিটার্নের, যে একটা পেশেন্টের বুঝতেই পারবে যে এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এবং তারপরে 3-4 সপ্তাহ পরে বলবে যে একটা লাম্প ডেভেলপ করছে, ঠিক আছে। তো ইউজুয়ালি প্যানক্রিয়াটিক যে সিরোসিস্ট সেটা হচ্ছে 3-4 উইকস পরে এই সিরোসিস্টটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পরে এই সিরোসিস্টটা ফর্মেশন হয়। তাহলে সুন্দর মতো সিনারিও থেকে ওই যে আমরা মানে কতদিন পড়লাম না, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস থেকে অ্যাপেন্ডিকুলার লাম্প যেভাবে ফর্মেশন হয় ওটা তো 3-4 দিনের মধ্যে ফর্মেশন হয়ে যায়, এটা হচ্ছে ইউজুয়ালি 4 উইকস লাগে। তারপরে হচ্ছে যে ল্যাম্পটা ফর্মেশন হয় সেটাই হচ্ছে প্যানক্রিয়াটিক সিরোসিস্ট। এখানে হচ্ছে সিরোসিস্টের মানে প্রত্যেকটাই জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্যাথোফিজিওলজি কোন সাইটে হচ্ছে, একটা সিরোসিস্টের পেশেন্ট হচ্ছে যে কী কী ফাইন্ডিংস নিয়ে আসতেছে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এখান থেকে ওই যে একটু আগে বললাম যে সিরোসিস্ট এবং সিস্টিক নিওপ্লাজম এই দুইটার হচ্ছে যেহেতু একটা আর একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, তো এই দুইটার আমাদের ডিফারেনশিয়েটিং পয়েন্ট জানতে হবে। 4-5টা ডিফারেনশিয়েটিং পয়েন্ট আছে, এটা কার্ড কোয়েশ্চেনও জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে যে আমরা কীভাবে আলাদা করবো দুইটাকে। তো প্রথমে আমরা কী করি যে এন্ডোস্কোপিক আল্ট্রাসোনো গাইডেড আমরা হচ্ছে ফ্লুইড কালেকশন করি, ফ্লুইড কালেকশন করে দেখি যেটা হচ্ছে নিওপ্লাসিয়া সেটাতে হচ্ছে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন যেটা সেটা বেশি থাকবে, আর যেটা হচ্ছে আমাদের সিরোসিস্ট সেক্ষেত্রে আমরা ওই ফ্লুইডের মধ্যে অ্যামাইলেজ লেভেলটা অনেক রেস্ট পাবো। তাহলে একটা ডিফারেনশিয়েটিং পয়েন্ট চলে গেল, দুইটা চলে গেল বেসিক্যালি, একটা হচ্ছে সিই দিয়ে অর্থাৎ হচ্ছে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন দিয়ে, আর একটা হচ্ছে অ্যামাইলেজ দিয়ে। তারপরে কী করবো, সাইটোলজি করবো অ্যাজ ইউজুয়াল, একটা ম্যালিগনেন্সির ক্ষেত্রে কী পাবো, আমরা ম্যালিগনেন্ট সেল পাবো। আর যেটা আমাদের সিরোসিস্ট যেহেতু এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পরে হচ্ছে, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে ইনফ্লামেটরি সেল। নেক্সট আমরা হচ্ছে হিস্ট্রি দিয়ে আলাদা করে ফেলবো, যেহেতু একটা নিওপ্লাসিয়া তাহলে তার ওয়েট লস বা আদার্স যে কার্সিনোমা রিলেটেড সাইন্স থাকবে সেগুলোও থাকবে। আর তারপরে হচ্ছে মানে ডেফিনেটিভ কিভাবে আমরা আলাদা করবো সেটা হচ্ছে সিটি ফাইন্ডিংস, অর্থাৎ সিটি আরটা হচ্ছে সিটি স্ক্যান করে আমরা একদম ডেফিনেটিভলি আলাদা করতে পারবো যে কোনটা প্যানক্রিয়াটিক সিরোসিস্ট এবং সিস্টিক নিওপ্লাসিয়া। তাহলে এই 5টা পয়েন্ট আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এরপরে হলো চলে যাবে প্যানক্রিয়াটিক সিরোসিস্টের ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা আমরা কীভাবে করবো, ইউজুয়ালি কনজারভেটিভ অবজারভেশন করবো, এটা হচ্ছে যে কত 50% ক্ষেত্রে একা একা এটা ঠিক হয়ে যায়। কখন আমরা একটা প্যানক্রিয়াটিক সিরোসিস্টের পেশেন্টের সার্জারি করব, এই জিনিসটা আবার হচ্ছে একটা কার্ডের কোয়েশ্চেন, ভাইবার কোয়েশ্চেন, যে কখন হচ্ছে ইন্টারভেনশন লাগবে। তো এটা হচ্ছে যখন দেখবো যে প্যানক্রিয়াটিক সিরোসিস্ট যেটা সেটার ওয়ালটা অনেক থিক, তারপরে হচ্ছে সিরোসিস্টটা লার্জ অর্থাৎ মোর দ্যান 6 সেন্টিমিটার হবে, তারপরে সেই সিস্টটা পারসিস্ট করতেছে মোর দ্যান 12 উইকস এবং অ্যারাইজ করতেছে হচ্ছে একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ব্যাকগ্রাউন্ডে। তাহলে এই এই যে 5টা কথা বললাম, এই 5টা কথা যখন একটা প্যানক্রিয়াটিক সিরোসিস্টের ক্ষেত্রে খাটবে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ইমিডিয়েট ইন্টারভেনশন লাগবে। আচ্ছা, এরপরে কী করতে পারি আমরা এখানে, এখানে আমরা ড্রেনেজ করবো। ড্রেনেজটা কী কী উপায়ে করতে পারি, একটা হচ্ছে যে সাধারণত 3টা উপায় করে, একটা হচ্ছে কিউটেনিয়াস করতে পারে, একটা হচ্ছে এন্ডোস্কোপি গাইডেড করতে পারে যেটা ERCP, আরেকটা করতে পারে হচ্ছে সার্জারি, ওপেন সার্জারি। তো কিউটেনিয়াসটা করা হয় না, কারণ এখানে হচ্ছে যে ফিস্টুলা হয়ে ডেভেলপ করার সম্ভাবনা খুব বেশি থাকে, এটা হচ্ছে এখন আর করে না, করে হচ্ছে যে সবচেয়ে ভালো ERCP গাইডেড। তো এটা হচ্ছে আমাদের ERCP গাইডেড হচ্ছে ড্রেনেজ যেটা করবে সেটা হচ্ছে মোস্ট মানে কনভেনিয়েন্ট, ঠিক আছে। আর হচ্ছে সার্জিক্যাল ড্রেনেজ লাস্টলি করা যেতে পারে। আচ্ছা, তারপর আরেকটা কোয়েশ্চেন আসে প্যানক্রিয়াটিক সিরোসিস্ট থেকে কী কী কমপ্লিকেশন হতে পারে। এই প্রত্যেকটা কথা যেগুলো আমি বলতেছি এগুলো কিন্তু সবগুলো ভাইবাতে জিজ্ঞাসা করে, ঠিক আছে। তাহলে এখান থেকে কী হতে পারে, যেহেতু একটা সিস্ট, সিস্টের মধ্যে ইনফেকশন হতে পারে, সিস্টের রাপচার হয়ে যেতে পারে, সিস্টের ভিতরে হেমোরেজ হতে পারে, আর কী হতে পারে, সিস্টের চারপাশে যে স্ট্রাকচারসগুলো থাকে সেগুলো হচ্ছে ইরোশন হয়ে যেতে পারে। তাহলে এই 4-5টা কমপ্লিকেশন হতে পারে। আচ্ছা, এরপর আমরা চলে যাবো হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে রিটার্নের কোয়েশ্চেন অতটা ইম্পর্টেন্ট না, ভাইবাতেও মানে ওভাবে জিজ্ঞাসা করে না, শুধু এখান থেকে একটু জানতে হবে যে আমরা ট্রিটমেন্ট মডালিটিস কী কী, এখানে কিছু মেডিকেল ট্রিটমেন্ট এবং কিছু হচ্ছে ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট করে থাকি। তো মেডিকেলের মধ্যে কী করতে হয়, এদের সাধারণত অ্যালকোহলিজমের হিস্ট্রি থাকে, তো সেখানে প্রথমে বলতে হয় যে ট্রিট দ্য অ্যাডিকশান, খুব সুন্দর করে দেখবা যে বেলি লাভে একটা ছক করে দেওয়া আছে, ওই ছকটা একটু করে ফেলবা, জাস্ট হচ্ছে মডালিটিসের নামগুলো যে কীভাবে ট্রিটমেন্টটা করা হয়। আচ্ছা, এরপরে চলে আসি আমরা স্প্লিনের ক্ষেত্রে। আচ্ছা, স্প্লিনের ক্ষেত্রে হচ্ছে MCQ-তে জিজ্ঞাসা করে যে স্প্লিনের ফাংশনস নিচের কোনটা নয় বা কোনটা হচ্ছে মেইন ফাংশন। তো স্প্লিনের ফাংশনটা আমাদেরকে জানতে হবে যে ইমিউন ফাংশন আছে, ফিল্টার ফাংশন, তারপরে এটা হচ্ছে কী করে প্লাটিলেটকে হচ্ছে রিজার্ভ করে রাখে, ঠিক আছে, কিছু একটা রিজার্ভ ফাংশন আছে। তাহলে এইভাবে আমাদের 4টা ফাংশনস আছে, এই 4টা ফাংশনসের নাম জানতে হবে। এরপরে যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে যে হাইপারস্প্লিনিজম কাকে বলে। এই হাইপারস্প্লিনিজম কিন্তু আমাদের হচ্ছে
হচ্ছে পেডি মেডিসিনের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওখানে কিন্তু আসে যে একটা থ্যালাসেমিয়ার যখন কোশ্চেন আসবে তখন দেখবা যে জিজ্ঞাসা করবে ওরকম রিলেটেড যদি তোমার কার্ড ওঠে তখন অনেক সময় হচ্ছে হাইপারস্প্লেনিজম, এই জিনিসটা হচ্ছে পেডির জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, সার্জারির জন্য ইম্পর্টেন্ট যে হাইপারস্প্লেনিজম কাকে বলে। তো এখানে হচ্ছে চারটা পয়েন্ট আছে, ঠিক আছে, চারটা পয়েন্ট আমাদেরকে জানতে হবে যে স্প্লিনটা কী হবে, এনলার্জমেন্ট হবে, তারপরে কী কী হতে পারে, তিনটার যে কোনো একটা থাকতে হবে, অর্থাৎ অ্যানিমিয়া, লিউকোপেনিয়া বা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, তিনটার যে কোনো একটা থাকবে এবং এটার জন্য কী হবে, কম্পেনসেটরি বোন মেরো হাইপারপ্লাসিয়া থাকবে এবং এই টোটাল কন্ডিশনটা যদি স্প্লিনিকটমি করা হয় তাহলে হচ্ছে রিভার্স হয়ে যাবে। তাহলে এই চারটা পয়েন্ট যদি থাকে তাহলে বুঝতে হবে যে সেটা হচ্ছে হাইপারস্প্লেনিজম। এখন যেটা আসবে আমাদের সেটা হচ্ছে এভাবে সিনারিও থাকবে যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই পেশেন্টটা হচ্ছে এরকম সাডেন সিভিয়ার শক নিয়ে প্রেজেন্ট করছে, ঠিক আছে। তাহলে কী হতে পারে, একটা ব্লান্ট ট্রমার হিস্ট্রি থাকবে, তো এখান থেকে আমাদেরকে ডিডি লিখতে হবে যে স্প্লেনিক রাপচার, ঠিক আছে। তো স্প্লেনিক রাপচারের ক্ষেত্রে একদম একটা ইন্টারনাল হেমোরেজ হলে, একটা হাইপোভলিমিক শক হলে কী কী ফিচার থাকবে সেই ফিচারগুলো আমরা খাতায় লিখে ফেলবো, তারপরে কিছু লোকাল সাইন্স থাকবে সেই সাইন্সগুলো আমরা একটু জানবো। নেক্সট হচ্ছে ইনভেস্টিগেশন, অ্যাজ ইউজুয়াল ব্লাডি কিছু ইনভেস্টিগেশন করবো, একটা প্লেন এক্সরে, অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাম, ঠিক আছে, মোস্ট স্পেসিফিক হচ্ছে সিটি স্ক্যান, তাহলে এইগুলো করে আমরা ডায়াগনোসিস করে ফেলবো। তারপরে হচ্ছে ট্রিটমেন্ট, প্রথমে কনজারভেটিভ, তারপরে যদি ইম্প্রুভমেন্ট না করে, ভাইটালসগুলো ডিটেরিওরেট করে, তাহলে আমাদেরকে কী করতে হয়, ওপেন সার্জারি করতে হয় এবং অনেক সময় হচ্ছে স্প্লেনিকটমি করা হয়, ঠিক আছে। টিস্যু যদি সালভেজেবল না হয় তাহলে স্প্লেনিকটমি করে ফেলতে হয়। তাহলে স্প্লেনিক রাপচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট রিটেন কোয়েশ্চেন, এখান থেকে একটাই রিটেন কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে স্প্লেনিকটমি। আচ্ছা, এখান থেকে আরেকটা এখন কার্ড কোয়েশ্চেন বলবো, সেই কার্ড কোয়েশ্চেনটা হচ্ছে ইন্ডিকেশন অফ স্প্লেনিকটমি। ইন্ডিকেশন অফ স্প্লেনিকটমি এই কোয়েশ্চেনটা হচ্ছে যে মানে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা দেখবা যে কোয়েশ্চেন ব্যাংক বের করে অনেকবার আসছে এই কোয়েশ্চেনটা। তো এই কোয়েশ্চেনটা আমরা সুন্দর করে লিখে ফেলবো যে ট্রমাটিক হতে পারে যে অ্যাক্সিডেন্টের পরে, অথবা হচ্ছে আমরা অপারেশনের সময় এটা হচ্ছে কেটে ফেলি, তারপরে অনকোলজিক্যাল পারপাসে কেটে ফেলি, তারপরে হেমাটোলজিক্যাল, এই যে যখন হচ্ছে হাইপারস্প্লেনিজম হবে, তারপরে যাদের হচ্ছে আইটিপি থাকে, তারপরে কারো কারো হচ্ছে অ্যাবসোলিউট স্পেরোসাইটোসিস থাকে, সেগুলোর ক্ষেত্রে আমাদের হেমাটোলজিক্যাল কারণে স্প্লেনিকটমি করা হয়ে থাকে। এছাড়া কী আছে, পোর্টাল হাইপার টেনশনের ক্ষেত্রে অনেক সময় আমাদের হচ্ছে যখন ওই যে ভ্যারিসিস হয় না, ইসোফেজিয়াল ভ্যারিসিস রাপচার হয়ে যায়, অনেক সময় ব্লিডিং কন্ট্রোল হয় না, তার লাস্ট স্টেজে এসে স্প্লেনিকটমি করা লাগতে পারে। তাহলে এই কাজগুলো, এইগুলো হচ্ছে আমাদের সার্জিক্যাল কজ অফ স্প্লেনিকটমি। আচ্ছা, এরপরে হচ্ছে স্প্লেনিকটমি থেকে যেই তিনটা কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একটা স্প্লেনিকটমির পেশেন্টের কী কী কমপ্লিকেশন হয় এবং প্রি অপারেটিভ কী প্রিপারেশান এবং পোস্ট অপারেটিভ প্রিপারেশান। এখানে হচ্ছে ভ্যাকসিনেশন করতে হয়, এই জিনিস মানে কেন করতে হয়, ভ্যাকসিনেশনটা কার কার এগেনস্টে ভ্যাকসিনেশন করতে হয়, এই জিনিস তিনটা আমাদেরকে জানতেই হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে কমপ্লিকেশান, আমরা জানি যে একটা সার্জারি করার সময় ইমিডিয়েট হেমোরেজ হবে, শক হবে, ইঞ্জুরি টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার হবে, তারপরে কী হতে পারে, সেপ্টিসেমিয়া ডেভেলপ করতে পারে, এবং এখান থেকে একটা শর্ট নোট আসে, সেটা হচ্ছে OPSI, অর্থাৎ হচ্ছে অপরচুনিস্টিক পোস্ট স্প্লেনিকটমি ইনফেকশন। এটা সবাই খুব মার্ক করে রাখো, এটা কিন্তু ডিটেলসে একটু জানতে হবে, এটা শর্ট নোটের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে লেট কিছু কমপ্লিকেশান হতে পারে। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রি অপারেটিভ প্রিপারেশান, একটা পেশেন্টকে স্প্লেনিকটমি করতেছি, ঠিক আছে, আমরা জানি যে ক্যাপসুলেটেড যে অর্গানিজমসগুলো থাকে তার এগেনস্টে হচ্ছে আমাদের যে অ্যান্টিবডি তৈরি করে সেটা হচ্ছে স্প্লিন থেকে তৈরি হয়, ওখানে হচ্ছে রেটিকুলার অ্যান্ডোথেলিয়াল সেল থাকে। তো যেহেতু স্প্লেনিকটমি করে ফেলতেছি, তো সেক্ষেত্রে সেই পেশেন্টের ওই ক্যাপসুলেটেড অর্গানিজম দিয়ে ইনফেকশন হওয়ার চান্স খুবই বেশি থাকে, সেই জন্য কী করতে হয়, ওই ক্যাপসুলেটেড কিছু অর্গানিজমসের এগেনস্টে আমাদেরকে ভ্যাকসিনেশন করে নিতে হয়। তাহলে সেই ক্যাপসুলেটেড অর্গানিজমগুলো কী কী, নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস আর হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। তো নিউমোকক্কাস মেনিঙ্গোকক্কাসের ক্ষেত্রে সাধারণত এটা হচ্ছে 5 বছর পর পর ভ্যাকসিনেশন করা হয় এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জির ক্ষেত্রে হচ্ছে 10 বছর পর পর এটাকে আবার ভ্যাকসিনেট করতে হয়। এবং এই ভ্যাকসিনেশনটা আমরা কতদিন আগে থেকে শুরু করব এটা আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে সার্জারি করার 2 সপ্তাহ আগে থেকে। এছাড়া কী করব, আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব এবং এই অ্যান্টিবায়োটিকটা বলা হয় যে সার্জারির পরে লাইফ লং অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টটা চালাই যেতে হবে এবং পেশেন্টকে হচ্ছে আমাদেরকে পেশেন্ট এডুকেশন, ঠিক আছে, যে তা মানে তাকে এডুকেট করতে হবে যে তার ইনফেকশন হতে পারে, ইনফেকশন হলে সাথে সাথে তাকে আসতে হবে, চিকিৎসা নিতে হবে, এভাবে আমাদের পেশেন্ট এডুকেশনটা করতে হবে। তাহলে এটা চলে গেল আমাদের হচ্ছে স্প্লেনিকটমি পেশেন্টকে আমরা কীভাবে প্রিপেয়ার করবো। আচ্ছা, এরপর আমি চলে যাই কিছু শর্ট নোট বলবো, মানে খুব সংক্ষেপে, সেটা হচ্ছে কার্ডিওথোরাসিক সার্জারি থেকে আমাদের 5টা শর্ট নোট খুবই ইম্পর্টেন্ট এবং জানতে হবে। একটা হচ্ছে যে ফ্লেল চেস্ট, এটার ট্রিটমেন্ট এবং এটার হচ্ছে কী কী সিমটম নিয়ে পেশেন্ট আসে সেটা আমাদেরকে জানতে হবে। এরপর হচ্ছে সিএবিজি শর্ট নোট হিসেবে আসে, এই জিনিসগুলো কি মানে কেন জানি
মনে থাকে না বা পড়তে ইচ্ছা করতো না আমার, তো এগুলো আমি আলাদা করে একটা খাতায় লিখে ফেলছিলাম, মানে বেশি কিছু না, চারটা চারটা করে। তো এই শর্ট নোটগুলো পরবর্তীতে দেখবা যে পরীক্ষা পরীক্ষা যখন আগে ইমিডিয়েট আগে তুমি এটা উল্টায় ফেললে দেখবা যে তোমার শর্ট নোটের প্রিপারেশনটা খুব ভালো হয়ে যায়। তো তারপরে হচ্ছে সিএবিজি, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে জানতে হবে কখন করতে হয়, সেই ইন্ডিকেশনগুলো জানতে হবে। তারপর আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে স্টোবিং টেস্ট, তো এটাও আমাদেরকে জানতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট সিনারিও আসে আমাদের রিটেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে নিউমোথোরাক্স আর হচ্ছে হিমোথোরাক্স। তো এটা আমরা মেডিসিনে সবাই পড়ে আসছি, এটা আমরা সবাই খুব ভালো পারি যে পারকাশন অস্কালটেশন ফাইন্ডিংস, হিমোথোরাক্সে একরকম হবে, নিউমোথোরাক্সে একরকম হবে, ঠিক ওই জিনিসটাই আমাদের সিনারিওর মধ্যেও থাকতে পারে। আমরা এটা পারবো আশা করি সবাই খুব ভালো মতো, তো রিটেনে আসলেও আমরা লিখে ফেলবো। এই দুইটার হচ্ছে ট্রিটমেন্ট সহ আমরা জানবো। আর নিউরো সার্জারি থেকে ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হচ্ছে কার্ড কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইক্সল, অর্থাৎ ইন্টারক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন কী কী হয়, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে হেড ইঞ্জুরি, হেড ইঞ্জুরি কাকে বলে, তারপরে হচ্ছে মোড অফ হেড ইঞ্জুরি, তিনটা মোড আছে, এটা হচ্ছে বেলি অ্যান্ড লাভে আছে একটা ছকের মধ্যে, ওই ছকটা আমাদেরকে একটু পড়তে হবে। আরেকটা হচ্ছে টাইপস অফ হেড ইঞ্জুরি এবং গ্রেডিং আছে, তিনটা গ্রেডিং আছে, গ্রেডিংটা আমাদেরকে জানতে হবে, চারটা গ্রেডিং আছে। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে রিটেনের কোয়েশ্চেন, এখান থেকে একটাই কোয়েশ্চেন আসে বারবার, সেটা হচ্ছে এক্সট্রাডুরাল হেমাটোমা, এক্সট্রাডুরাল হেমাটোমার ফিচার কি, তারপরে ওখানে আমরা কিছু সাইন্স পাই, চোখে কিছু সাইন্স পাই, হ্যাঁ ওই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, ক্লিনিক্যাল ফিচারগুলো জানতে হবে, ইনভেস্টিগেশন করে আমরা কি শেপের হেমোরেজ পাই, ঠিক আছে, সিটি ফাইন্ডিংসটা কি থাকে এবং হচ্ছে তার ম্যানেজমেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কার্ডিওথোরাসিক সার্জারি এবং নিউরো সার্জারি থেকে এই কয়েকটা জিনিস করলেই হয়ে যাবে। হ্যাঁ শর্ট নোট হিসেবে বেশি থাকে, আর সিনারিও দুইটা তো আমি বলেই দিলাম যে কি কি সিনারিও থাকতে পারে। আচ্ছা এরপর আমরা চলে আসি আমাদের হচ্ছে ভাস্কুলার সার্জারি। ভাস্কুলার সার্জারিতে তুমি দেখবা যে এখানে হচ্ছে আমাদের রিটেনের জন্য মাত্র দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, মানে এখান থেকেই মোটামুটি কোয়েশ্চেন আসে, কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ভাইবা এবং কার্ড কোয়েশ্চেন বানানো আছে আর কি। তো এখান থেকে কি হয়, এখানে একটু কিছু ডেফিনেশন জানতে হয়, ডেফিনেশন এবং টাইপস জানতে হয়। তো এই জন্য আমরা এই জিনিসগুলো একটু কেয়ারফুলি পড়বো। যেমন আমাদের প্রথমেই এরকম একটা কার্ড কোয়েশ্চেন ছিল যে অ্যানিউরিজম কাকে বলে, এগুলো আমরা প্রথমে পড়ছিলাম না, বুঝছো? তো পরীক্ষার আগে যখন কার্ড কোয়েশ্চেন কালেক্ট করছি তো তখন দেখি যে এরকম অনেক কোয়েশ্চেন আছে যেগুলো মানে তখন পড়তে খুবই বিরক্ত লাগতেছিল, যে যেমন অ্যানিউরিজম কাকে বলে, টাইপস অফ অ্যানিউরিজম, ঠিক আছে, ট্রু অ্যানিউরিজম, ফলস অ্যানিউরিজম পড়ছি না আমরা। তো এই যে অ্যানিউরিজমের সংজ্ঞাটা, এটা যদি তুমি একটু আগে থেকে না পড়ে যাও তুমি কিন্তু তোমার পরীক্ষার হলে কার্ড উঠলে বলতে পারবা না। তো এই জিনিসগুলো আমরা একটু কেয়ারফুল থাকবো। তাহলে হচ্ছে আমাদের এখান থেকে কি কি পড়বো কার্ড কোয়েশ্চেনের জন্য, সেটা হচ্ছে অ্যানিউরিজমের ডেফিনেশনটা, অ্যানিউরিজমের টাইপসটা, ঠিক আছে, এবং ইটিওলজিগুলো কি কি। আচ্ছা তারপরে চলে যাবো হচ্ছে নেক্সট টপিকে, সেটা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে যে প্রথমে মানে এটা হলো সিনারিওটা এরকম থাকে যে লোয়ার লিম্ব ইসকেমিয়া, অর্থাৎ ওই যে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, তারপরে পেশেন্টটা কী হয়, একটা ওল্ড এজ হয়, একটা স্মোকিং হিস্ট্রি থাকে, হ্যাঁ, বা হচ্ছে ইয়াং পেশেন্টেরও হতে পারে কিন্তু স্মোকিং হিস্ট্রি থাকবে, এবং দেখবা যখন বলবে যে তার ইন্টারমিডিয়েট ক্লডিকেশন পেইন হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা বুঝে ফেলবো যে এটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। তারপরে এখান থেকে কী কী আসবে, প্রথম হচ্ছে কজেস অফ লোয়ার লিম্ব ইসকেমিয়া, এটা হচ্ছে কার্ড কোশ্চেন এবং রিটেন কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে তুমি দেখবা যে সবগুলো কজের মধ্যে এ দিয়ে শুরু আছে, অর্থাৎ যত অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাওরটিক ডিসেকশন, অ্যানিউরিজম, ঠিক আছে, তারপরে দেখবা যে অ্যাক্সিলারেটেড অ্যাথেরোস্ক্লেরোসিস, অর্থাৎ যাদের হাইপার লিপিডেমিয়া থাকে, হাইপার গ্লাইসেমিয়া, হাইপার হোমোসিস্টেনিমিয়া, তো এই ধরনের যতগুলো দেখবা যে মিল আছে সবগুলো এ দিয়ে শুরু হয়। তা আমাদের এটা মনে রাখা খুবই সহজ হবে আশা করি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। নেক্সট হচ্ছে একটা অ্যাকিউট লিম্ব ইসকেমিয়ার ক্ষেত্রে আমরা কিছু সাইন্স পাই, এটা হচ্ছে 5P বলি আমরা, যে পালসলেসনেস থাকে, পেইন, প্যালোর, প্যারেস্থেসিয়া এবং প্যারালাইসিস থাকতে পারে, ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা জানবো। তারপরে কী কী হতে পারে, সায়েন্স তো আমি আগেই বলে ফেলছি যে কী কী ফিচার নিয়ে আসতে পারে একটা পেশেন্ট, যে তার ইন্টারমিডিয়েট হচ্ছে ক্লডিকেশন পেইন থাকবে, রেস্ট পেইন থাকবে, অর্থাৎ পেশেন্টটা কিছুক্ষণ হাঁটার পরে পায়ে হচ্ছে পেইন, কাফ মাসেলে পেইন হবে এবং সে যখন রেস্ট নেবে পেইনটা হচ্ছে চলে যাবে, এটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন। এটা ছাড়াও কী কী থাকতে পারে, রেস্ট পেইন থাকতে পারে, পেশেন্টের সেখানে হচ্ছে আলসারেশন থাকতে পারে। আচ্ছা এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের শর্ট কেসে আলসার থাকে না, তো তুমি যখন ডায়াগনোসিস বলবা যে আলসার, ধরো অ্যাকিউট আলসার বা ক্রনিক আলসার যেটাই বললা, তখন কিন্তু টিচার জিজ্ঞাসা করবে যে আচ্ছা কিছু আলসারের কজ বলো, যে অ্যাকিউট আলসার কেন হচ্ছে, এই পেশেন্টের কেন হচ্ছে। তো আমাদের সাধারণত কী থাকে পেশেন্টগুলো ওয়ার্ডে, যে তার কজটা থাকে হচ্ছে আইদার ডায়াবেটিক
ফুড হতে পারে, ঠিক আছে, অথবা হচ্ছে পেশেন্টের স্মোকিং একটা হিস্ট্রি থাকে। তো সেই ক্ষেত্রে তখন আমাদের আবার এই লাইনে চলে যায় টিচাররা যে কিছু তাহলে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ কাকে বলে, কিছু কজ বলো, হ্যাঁ, তো এই পেশেন্ট আসলে ইনভেস্টিগেশন তুমি কি করবা। তো এটা কিন্তু আমাদের ওই যে শর্ট কেস আলসার ওখান থেকে কিন্তু এখানে আমাদের ভাইবার কোশ্চেনগুলো চলে আসবে, শর্ট কেসের ভাইবার কোশ্চেনগুলো চলে আসবে। তাহলে আমরা এটা অবশ্যই একটু ভালো করে জানবো। তারপরে কি আসবে যে একটা অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া এবং ক্রনিক লিম্ব ইসকেমিয়ার মধ্যে ডিফারেন্স করব কিভাবে। তো এটা হচ্ছে যে সাধারণত অ্যাকিউট যেটা সেটা কি হতে পারে, একটা থ্রম্বাস ফর্মেশন, হঠাৎ করে একটা থ্রম্বাস, এম্বোলিজম, ঠিক আছে, বা হচ্ছে একটা এক্সটার্নাল প্রেশার, এগুলোর জন্য হঠাৎ করে লিম্ব ইসকেমিয়া হলে সেটা হচ্ছে অ্যাকিউট লিম্ব ইসকেমিয়া। আর ক্রনিক যেটা সেটা হচ্ছে একটা ক্রনিক, মানে ধীরে ধীরে, ধরো যে একটা অ্যাথ্রোস্ক্লেরোসিস হলো, প্লাক ফর্মেশন হলো, সেটা রাপচার হলো, সেখানে ধীরে ধীরে ফর্মেশন হয়ে হতে পারে, তারপরে কি হতে পারে ভাস্কুলাইটিস থেকে হতে পারে, তাহলে এভাবে একটা ক্রনিক হিস্ট্রি থাকবে। তো যেটা হচ্ছে অ্যাকিউট সেক্ষেত্রে আর্টেরিয়াল পালসেশনটা অ্যাবসেন্ট থাকে। তো ক্রনিকের ক্ষেত্রে প্রথম দিকে পাওয়া যায়, তারপরে ধীরে ধীরে ডিমিনিশড এবং শেষ স্টেজে এসে এখানেও অ্যাবসেন্ট হয়ে যায়। আচ্ছা, আরেকটা কি ক্লডিকেশন পেইনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কিন্তু অ্যাকিউট লিম্ব ইসকেমিয়ার ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে কিন্তু ক্রনিকের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। তাহলে মানে বেসিক ডিফারেন্সটা কিন্তু হচ্ছে ক্লডিকেশন পেইন, তো এটা দিয়ে আমরা আলাদা করে ফেলবো। আচ্ছা, নেক্সট তাহলে আমরা সিনারিওটা কেমন হবে জেনে ফেললাম। এরপরে তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে পেশেন্টের কী কী রিস্ক ফ্যাক্টর একটা ক্রনিক লিম্ব ইসকেমিয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো আমরা কী কী হিস্ট্রি নিব, এটা হচ্ছে শর্ট কেসে জিজ্ঞাসা করবে যে তুমি এখন পেশেন্টের কী হিস্ট্রি নিতে চাও। তখন আমি বলবো যে স্যার আমি পেশেন্টের হচ্ছে স্মোকিং হিস্ট্রি নিতে চাই, পেশেন্টটা হচ্ছে যে কী ধরনের কাজ করে, খালি পায়ে কাজ করে কি না, তারপরে হচ্ছে তার কোনো জেনেটিক প্রিডিসপোজিশন আছে কি না, পেশেন্টের হচ্ছে ডায়াবেটিস আছে কি না। তো এই যে পাঁচটা ছয়টা কথা হচ্ছে আমরা হিস্ট্রিতে জিজ্ঞাসা করবো, এটা হচ্ছে তখন আমাদেরকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ, আলসারের কোয়েশ্চেন থেকে জিজ্ঞাসা করবে যে তুমি এখন পেশেন্টের কি হিস্ট্রি নিবা, তাহলে আমরা এটা জানবো। আচ্ছা, এরপরে হচ্ছে কি হবে যে এই পেশেন্টের স্কিন এক্সামিনেশন করে আমরা ওই যে আলসারটা যখন এক্সামিনেশন করব তখন দেখবো যে সারাউন্ডিং স্কিন কন্ডিশনটা কেমন। এটা আমাদের কিন্তু খুব সুন্দর করে বলতে হবে যে স্কিনটা কীরকম থাকে, ড্রাই, শ্রিভেলড, মামিফাইড থাকে, তারপরে হেয়ার লস থাকে, স্কিনটা কেমন হয়, ব্ল্যাকিশ হয়, ঠিক আছে, তারপরে কি হয় মাসেল ওয়াস্টিং থাকে যেহেতু ওখানে সাপ্লাই নাই, হ্যাঁ, তারপরে কি হয় ডিস্টাল যে পালসেশন সেটা হচ্ছে অ্যাবসেন্ট থাকে, তাহলে এই কথাগুলো আমাদেরকে সুন্দর করে বলতে হবে। কালার চেঞ্জটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আলসার যখন আমি বর্ণনা করতে যাব আমাদের শর্ট কেসের ক্ষেত্রে তখন কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আমাদেরকে অবশ্যই টাচ করতে হবে। তাহলে আমরা এই কথাগুলো সুন্দর করে এক লাইনে সাজায়ে লিখে ফেলবো যাতে আমি বলতে পারি খুব সহজে। আচ্ছা, ইনভেস্টিগেশনের মধ্যে ওই যে সেম জেনারেল ইনভেস্টিগেশনগুলো করবো কিছু, এবং স্পেসিফিক ইনভেস্টিগেশনের নামটা জিজ্ঞাসা করে এখানে আমরা কী কী করতে পারি, সেটা হচ্ছে আমরা ডপলার আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, ডুপ্লেক্স স্ক্যানিং করতে পারি, ঠিক আছে, এছাড়া হচ্ছে এনজিওগ্রাম করতে পারি, এমআরআই করতে পারি, ওখান থেকে হচ্ছে আমরা বায়োপসি নিতে পারি, বায়োপসি ইউজুয়ালি নেয় না, ওটা না বললেও চলবে। তো বেসিক্যালি আমাদের বলতে হবে যেটা সেটা হচ্ছে ডপলার আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, ডুপ্লেক্স ইমেজিং করতে পারি, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো যে AKI কি যেন একটা ছিল, না ভুলে গেছি আমি, যাই হোক, একটা কি যেন একটা ইন্ডেক্স ছিল, ইন্ডেক্সটা অনেক সময় জিজ্ঞাসা করে, হ্যাঁ, ইন্ডেক্সটা একটু জানতে হবে, অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেশার ইন্ডেক্স মনে হয়, আচ্ছা, ওই জিনিসটা আমাদেরকে একটু বলতে হবে। নেক্সট হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বার্জার্স ডিজিজ, এটা হচ্ছে কার্ড কোয়েশ্চেন আসে, যেটা কাকে বলে এবং এটার হচ্ছে কী কী তিনটা ফিচার আসছে, যেমন হচ্ছে ওক্লুসিভ ডিজিজ অফ স্মল এবং মিডিয়াম সাইজড আর্টারি, এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট কী হয় সেটা হচ্ছে থ্রম্বোফ্লেবাইটিস হয় এবং রেনাউটস সিনড্রম থাকে। আচ্ছা, এরপরে জিজ্ঞাসা করবে যে রেনাউট সিনড্রম বলতে কী বোঝো, এটা নিজেও একটা কোশ্চেন, আবার হচ্ছে বার্জার্স ডিজিজ থেকেও এই কোশ্চেনটা আসবে। এটা হলো আমরা কীভাবে মনে রাখবো যে এখানে কী হয় আর্টেরিয়াল স্পাজম হয়, হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে, তারপরে আবার এটা রিলিজ হয়ে যায়, তো তখন কী কী চেঞ্জ হয় এই চেঞ্জগুলো আমাদেরকে জানতে হবে। আমরা মনে রাখবো হচ্ছে PCR দিয়ে, তাহলে প্রথমে হচ্ছে প্যালোর হবে, যখন স্পাজম হবে তখন সেখানে সার্কুলেশন বন্ধ হয়ে গেলে প্যালোর হয়ে যায়, সিতে কী হবে, এরপরে কী হয় ওখানে যে কার্বন ডাইঅক্সাইড বা ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন, তারপরে মেটাবোলাইটস, সেগুলো সার্কুলেশনে ফেরত আসতে পারে না, তখন সেগুলো জমা হয়, সেই জায়গাটা হচ্ছে ব্লুইশ হয়ে যায়, সায়ানোসিস হয়ে যায়। তাহলে প্রথমে কী হয়, প্রথমে হচ্ছে প্যালোর হয়, সেকেন্ডলি হচ্ছে সায়ানোসিস হয়, এবং লাস্টলি কী হয় ওইখানে, তারপরে হচ্ছে এনগর্জমেন্ট হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে ওটা তখন মানে রেড কালার হয়ে যায়, ঠিক আছে, তাহলে এইভাবে রেডিশ কালারেশন হয়ে যায়। তাহলে তিনটা স্টেজ আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে আসি সেইমভাবে একটা বার্জার্স ডিজিজের পেশেন্ট আসলে তার কী কী হিস্ট্রি নিব, একটু আগে যেটা বলছি ওই PVD পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে যেভাবে হিস্ট্রি নিব, আমরা এখানে সেম হিস্ট্রি নিব, সেম ইনভেস্টিগেশন করব, এবং আমাদের এখানে
ট্রিটমেন্টের অপশনের ক্ষেত্রে একটু আলাদা কিছু বলতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে পেশেন্টকে বলবো হচ্ছে ফুড কেয়ার করতে, ঠিক আছে? তারপরে হচ্ছে এক নম্বরে কি করতে হবে, স্টপ স্মোকিং। দুই নম্বরে হচ্ছে তাকে হচ্ছে নিউট্রিশাস ডায়েটের কথা বলতে হবে, তাকে পায়ের যত্ন কীভাবে নিতে হবে সেটা আমাদেরকে শিখাই দিতে হবে, ঠিক আছে? তারপরে এখানে একটা এক্সারসাইজ বলে, বার্জার্স এক্সারসাইজ বলে, সেটা আমাদের শিখাই দিতে হবে যে কীভাবে করতে হয়। যে প্রথমে পাটাকে আমরা কী করি, একটু উপরে উঠাই, তারপরে নিচে উঠাই, তারপরে হচ্ছে বেড লেভেলে পাটাকে কিছুক্ষণ রেস্ট করি, এই এক্সারসাইজটা বলতে হবে। এবং কিছু ড্রাগ ট্রিটমেন্ট, ড্রাগের নামগুলো জানতে হবে। এবং স্পেসিফিক ট্রিটমেন্ট হচ্ছে আমরা কী করি, বাইল্যাটারাল লাম্বার সিম্প্যাথেকটমি করে থাকি, ঠিক আছে? তাহলে এইভাবে চারটা পাঁচটা কথা, প্রথমে কিছু জেনারেল ট্রিটমেন্ট, তারপরে কিছু আমাদের ফিজিওথেরাপি অর্থাৎ এক্সারসাইজের কথাটা বলতে হবে, তারপরে ড্রাগ ট্রিটমেন্ট, এবং লাস্টলি হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট। আমাদের চলে গেল বার্জার্স ডিজিজ। আচ্ছা, এরপরে কিছু আসবে হচ্ছে, আমরা এগুলো খুব পড়ছি না, এই যে জেনারেল সার্জারিতে আমরা পড়বো, এখানে আমি আর আলাদা করে না বলি, সেটা হচ্ছে যে গ্যাংগ্রিন, কী কী গ্যাংগ্রিন হতে পারে, এবং হচ্ছে ড্রাই গ্যাংগ্রিন, ওয়েট গ্যাংগ্রিন, এগুলোর ডিফারেন্স, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে অনেক সময় আমাদের আলসারের ক্ষেত্রে বলতে পারে, বলে যে তোমার এটা কী ধরনের গ্যাংগ্রিন মনে হচ্ছে, ড্রাই না ওয়েট, কেন? হ্যাঁ, এটা আমাদের ব্যাখ্যা করা জানতে হবে, এটা জেনারেল যখন পড়াবো তখন একটু বলে দিব। আচ্ছা, এখান থেকে আরেকটি ইম্পর্টেন্ট শর্ট নোট পড়তে হবে, সেটা হচ্ছে থ্রম্বো অ্যাঞ্জাইটিস অবলিটারেন্স। তাহলে আমাদের মোটামুটি এইগুলো কমপ্লিট হয়ে গেল, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। আচ্ছা, রেনার্ডস ফেনোমেনন আমি বলে ফেলছি, এটা আর লাগবে না। সেম সিনারিও, এখান থেকে ওই পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে ক্রনিকলি মিসকেমিয়ার এই সবগুলো এগুলোই থাকে, ঠিক আছে? বার্জার্স ডিজিজ থাকে, রেনার্ডস ফেনোমেনন থাকে, এগুলোর বাইরে আর কিছু থাকে না। আচ্ছা, এরপর আরেকটা ইম্পর্টেন্ট কার্ড কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে অ্যাম্পুটেশন, অ্যাম্পুটেশন কাকে বলে এবং ইন্ডিকেশনস অফ অ্যাম্পুটেশন, ঠিক আছে? একদম কার্ড কোয়েশ্চেন আছে। এবং অ্যাম্পুটেশনের হচ্ছে কী কী কমপ্লিকেশন হতে পারে, এটা আবার শর্ট নোট হিসেবে থাকে। তাহলে অ্যাম্পুটেশন সম্পর্কে আমরা পড়ে ফেলবো। এরপরে কী আসে জানো, ভ্যারিকোস ভেইন কাকে বলে, যেটা আমরা অনেক আগে থেকে পড়ে আসছি না, এই জিনিসটাই আবার কার্ড কোয়েশ্চেনে আছে যে ভ্যারিকোস ভেইন কাকে বলে, কী কী কারণে হচ্ছে, কমন সাইডস অফ ভ্যারিকোস ভেইন, ভ্যারিকোস ভেইন কাদের ক্ষেত্রে বেশি হয়, অর্থাৎ রিস্ক ফ্যাক্টরগুলো জানতে হবে, এবং হচ্ছে কমপ্লিকেশন অফ ভ্যারিকোস ভেইন, এগুলোর ক্ষেত্রেও কিন্তু ইনভেস্টিগেশন সেম, যতগুলো ভাস্কুলার ডিজিজ আছে সবগুলোর ক্ষেত্রে ইনভেস্টিগেশন ওই যে ডপলার, তারপরে হচ্ছে ডুপ্লেক্স স্ক্যানিং, এগুলোই আছে। আচ্ছা, তারপরে ট্রিটমেন্টের ক্ষেত্রেও আমরা এগুলো বলতে পারবো সেমভাবে। আচ্ছা, কী কী হতে পারে কমপ্লিকেশন, সেটা হচ্ছে যে সুন্দর করে লিস্ট করে লেখা আছে বেলি ল্যাবে, ছকটা, ওই ছকটা আমাদেরকে পড়তে হবে। নেক্সট আমরা চলে যাই ডিপ ভেইন থ্রম্বোসিস। এখানে হচ্ছে একটা সিনারিও আসে যে একটা পেশেন্টকে এরকম সার্জারি করতে যাচ্ছি, এরকম ওল্ড এজের পেশেন্টকে অনেক অনেকক্ষণ ধরে লং একটা টাইম সার্জারি চলবে, তো এই পেশেন্টের যাতে ডিপ ভেইন থ্রম্বোসিস না হয় সেক্ষেত্রে আমরা কী কী মেজার নেব, তো সেক্ষেত্রে আমরা কী করি, আমরা সাধারণত পেশেন্টকে বলি না, আর্লি মোবিলাইজেশন করতে হবে, তারপরে তার হাইড্রেশন মেনটেন করতে হবে, তারপরে হচ্ছে এখন কম্প্রেশন স্টকিং পাওয়া যায়, তারপরে তোমার কী হয় কাফ পাম্প পাওয়া যায়, ঠিক আছে? মানে যতক্ষণ পর্যন্ত সার্জারি চলে কাফ মাসেল কীরকম পাম্প করতে থাকে, এবং কী ইউজ করতে হবে আমাদের, মিনিমাইজেশন অফ টর্নিকুয়েট ইউজ, ঠিক আছে? তাহলে এই চারটা কথা আমাদেরকে লিখতে হবে যে ডিউরিং সার্জারি আমরা ডিভিটি প্রিভেন্ট করার জন্য কী কী করি, এবং আরেকটা কথা হচ্ছে যে আমরা প্রি অপারেটিভ হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে এটাকে প্রিভেন্ট করতে পারি। আচ্ছা, ডিপ ভেইন থ্রম্বোসিস কাকে বলে, এটা হচ্ছে কাদের বেশি হয়, অর্থাৎ রিস্ক ফ্যাক্টরগুলো, এবং এই যে এটাকে কীভাবে প্রিভেন্ট করবো, এবং ডিপ ভেইন থ্রম্বোসিসের কমপ্লিকেশন, ওই যে একটু আগে আমরা ডিভিটির কমপ্লিকেশনটা পড়ে আসলাম, সেইটার কমপ্লিকেশনটাই এখানে সেমভাবে চালাই দেওয়া যাবে। স্কিনে কী কী চেঞ্জ হয়, অর্থাৎ হেমোরেজ হতে পারে, ইচিং হতে পারে, আলসার হতে পারে, ইডেমা হতে পারে, ঠিক আছে? তারপর পিগমেন্টেশন, ক্যালসিফিকেশন, যা মনে আসে সব বলে দিলেই চলবে এখানে। আচ্ছা, চলে গেল আমাদের হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস। এরপরে হচ্ছে লিম্ফ্যাঞ্জিওমা কাকে বলে, এবং লিম্ফ্যাঞ্জিওমার কী কী কজ আছে, লিম্ফ্যাঞ্জিওমার ট্রিটমেন্ট আছে, এটা আমরা একদম বইয়ের শেষে ছিল, এটাকে আমরা খুব স্কিপ করে যেতাম, পরে দেখতাম যে এই কোয়েশ্চেনগুলো এই সব ঘুরে ফিরে কার্ড কোয়েশ্চেনে আসে। তাহলে আমরা লিম্ফ্যাঞ্জিওমা, তারপর লিম্ফ্যাডেমা, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা অবশ্যই পড়বো। তো এই হচ্ছে যে মোটামুটি আমাদের হচ্ছে ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে এই টপিকগুলো পড়লেই হবে। তো আশা করি হচ্ছে আমাদের সিস্টেমিক যে সার্জারি, সিস্টেমিক সার্জারি মোটামুটি ইম্পর্টেন্ট সবগুলো টপিক আমি বলে ফেলেছি আজকে, যেটা টপিক ছিল। তাহলে হচ্ছে নেক্সট দিন থেকে আমরা হচ্ছে জেনারেল সার্জারি দুইটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তাহলে ওভারঅল আমি মনে হয় যে সবগুলো টপিক টাচ করে যেতে পারছি, তোমাদেরকে একটু কিছু হলেও বলতে পারছি। তো তোমরা এভাবে একটু পড়াশোনা করো, নেক্সট আমরা হচ্ছে জেনারেল সার্জারি নিয়ে কিছু ডিসকাশন করবো, ঠিক আছে? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।